ফুরেসায় দু হাজার আঠেরোর কেস আপডেট কেসের অর্ডার কপি কিন্তু প্রকাশিত হয়েছে কালকে এবং এই কেসটা নিয়ে কিন্তু একটা আপডেট পেয়েছি সেই জন্য ভিডিওটা করছি তা না হলে করতাম না তার কারণ হচ্ছে যে কেসটার মধ্যে আবার কিন্তু একটা নেক্সট হিয়ারিং ডেট দেওয়া আছে সেই নেক্সট হিয়ারিং ডেটটা আমি টেলিগ্রামে বলে দিতে পারতাম কিন্তু আমি দেখলাম যে ভিডিওটা করা দরকার আছে যে আপডেটটা দেওয়া দরকার আছে কারণ তোমরা দীর্ঘদিন ধরে প্রতীক্ষা করে আছো আর যারা ফুটেসায় নতুন নোটিফিকেশান অপেক্ষা করছো তোমাদের অপেক্ষা অবসান হয়ে যাবে খুব দ্রুতই আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু মিলে যাবে কারণ হচ্ছে ফুটেসায় নতুন নোটিফিকেশানটা বের করে দিতে চাইছে কারণ চারিদিকে একটা চাপ তৈরি হবে তা না হলে পিএসসির ওপর পিএসসি চাইছে নতুন নোটিফিকেশানটা বের করে পুরনো যে একটা ক্ষোভ সেটাকে দমন করা। কিন্তু সেটা কিন্তু হবে না কি এতে কী হবে যারা পুরাতন তারা কিছু সংখ্যক পড়ে থাকবে আর যারা নতুন আছে তারা কিন্তু এসআই নতুন নোটিফিকেশানটা নিয়েই ব্যস্ত থাকবে ঠিক আছে এরকম একটা মনোভাব কিন্তু আমি কাউকে দোষারোপ করছি না এটা আমাদের অ্যানালিসিস থেকেই বললাম এবার ফুটেসাই দু হাজার কেস আপডেটের যে ব্যাপারটা বলি এবং তোমরা যখন ই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে আসবে ই কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট আসার পরে তোমরা একটা কেস দেখবে ডিসপোজ তেরো পাঁচ দু হাজার তেইশে যে একটা হিয়ারিং হয়েছিলো সেখানে একটা কেস কিন্তু ডিসপোজ হয়ে আছে আর একটা কেস যেটা তেরো পাঁচ দু সেই কেসটার নেক্সট হিয়ারিং ডেট হচ্ছে সোজা ভাষায় বলে দিই জুন মাসের পাঁচ তারিখে এটা মে মাস জুন মাসের পাঁচ তারিখে কিন্তু সেই কেসটা আবার হিয়ারিং হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে তোমাদের একটা কেস যে ডিসপোজ হয়েছে ওইটার ওটা কিন্তু আর রিস্টার্ট হবে না বলে কিন্তু এরকমই আপডেট আছে কিন্তু যে নতুন কেসটা আছে জুনের পাঁচ তারিখে সেই কেসের কি আপডেট আসছে সেটা জানার পরে জানাতে পারবো তার কারণ হচ্ছে কোর্টের ওপর কোনো ভরসা নেই কখন কি চেঞ্জ হয়ে যায় বলা মুশকিল হয় তাই এখন দেখ কিছু বলা তো যাবে না সেহেতু কিন্তু এই যে মানে ডিসপোজ এই ডিসপোজটা আর স্টার্ট হবে না এবং তোমাদের রেজাল্ট কিন্তু দিতে হবে খুব শীঘ্রই কারণ নতুন নোটিফিকেশান বের হওয়ার পরে এক্সাম হওয়ার আগে অবশ্যই দিতে হবে এটা কনফার্ম তাই তোমাদের যারা ভাবছো যে আমি ফুটের সাই দু হাজার আঠেরোর পরীক্ষায় পাশ করে যাব কনফার্ম তারা তারাও কিন্তু প্রিপারেশান নাও নতুন এসআই দু হাজার জন্য এবং যারা আমাদের পেড ব্যাচে যুক্ত হতে চাও তারা ফুটের সাই গ্রুপ আছে একটা এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সেই গ্রুপ একে যুক্ত হয়ে যাও সেখান থেকে পেড ব্যাচ কীভাবে ভর্তি হবে না হবে সমস্ত ডিটেলস কিন্তু সেই গ্রুপেই পেয়ে যাবে ঠিক আছে জুন মাসের দশ তারিখ থেকে কিন্তু ব্যাচ কিন্তু শুরু করে দেওয়া হবে এবং যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছে তারা কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও জয় হিন্দ ভারত